আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইউরোপের একটা বড় শহরের সাথে। এটা হলো কার্কিভ। কেউ কেউ খারকিভ বলে। এটা ইউক্রেনের উত্তর পূর্ব দিকে অবস্থিত। এটা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। রাশিয়া বর্ডারের খুব কাছাকাছি এই শহরটি। পর্যটকদের একটা ভুল ধারণা আছে এই শহর সম্পর্কে, সেটা হলো নিরাপত্তা ইস্যু নিয়ে। বাস্তবে পুরোটাই গুজব। সব কিছু এখানে ঠিক আছে, নিরাপত্তাও পর্যটকদের জন্য যথেষ্ট আছে। এখানে পর্যটকদের আসার জন্য উৎসাহিত করার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস অনেক কাজ করে থাকে। যেমন 2014 সালে এরা একটা জরিপ চালিয়েছিল এবং সেই অনুযায়ী তারা কাজ করেছে, যার ফলে এখানে পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় এবং তারা যাতে নির্বিঘ্নে এখানে তাদের সময়টা স্পেন্ড করতে পারে সে ব্যবস্থা তারা করেছে। কার্কিভ সম্পর্কে আরেকটু বলতে গেলে বলতে হয় এটা ইউক্রেনের রাজধানী ছিল অনেক আগে, 1934 পর্যন্ত এটা কার্কিভের মানে ইউক্রেনের রাজধানী ছিল। তখন অ্যাকচুয়ালি এটা ছিল সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। এখানে একটা স্কোয়ার আছে, এটার নাম হচ্ছে ফ্রিডম স্কোয়ার। তো এখানকার মানুষ যে জনগণ আছেন তারা বলে থাকেন এটা ইউরোপের সবচেয়ে বড় স্কোয়ার। অ্যাকচুয়ালি খোঁজ নিয়ে দেখা গেল যে না, এটা বড় না, একটা এটা হলো অষ্টম বৃহত্তম স্কোয়ার, ফ্রিডম স্কোয়ার। একদম শহরের প্রাণকেন্দ্রে এটি অবস্থিত। ভিডিওটা যদি দেখে ভালো লাগে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর শহরের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।